আলোচনার দোহাই দি পুনের সংগঠিত হয়েছে কেলো। সোশ্যাল মিডিয়া যোগে সদস্য ভর্তি অব্যাহত রাখিছে উগ্রপন্থী সংগঠনটে। অসমবঙ্গ সীমান্তর বিভিন্ন স্থানত ব্যাপক ধন দাবি কেলোর। ছদিনিয়াকৈ অনুষ্ঠিত কেলোর সাধারণ পরিষদের বৈঠক 15-20 জুনলৈ অজ্ঞাত স্থানত অনুষ্ঠিত করলে বৈঠক। কেলোর সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির পাছতে সক্রিয় হয়ে পড়ছে পশ্চিমবঙ্গ সরকার। সংগঠনটির গতি বিধি নিরীক্ষণ করে জারি করেছে এলার্ট। অসমৰ 4 পশ্চিমবঙ্গৰ 6 জিলা সাঙুরি কমতাপর গঠনের দাবি কেলোর। মিয়ানমারত বাহর পাতি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছে কেলোর নেতৃত্ব। আলোচনার দোহাই দি পুনের সংগঠিত হয়েছে কেলো। সোশ্যাল মিডিয়া যোগে সদস্য ভর্তি অব্যাহত রাখিছে উগ্রপন্থী সংগঠনটে। অসমবঙ্গ সীমান্তর বিভিন্ন স্থানত ব্যাপক ধন দাবি কেলোর। ছদিনিয়াকৈ অনুষ্ঠিত কেলোর সাধারণ পরিষদের বৈঠক 15-20 জুনলৈ অজ্ঞাত স্থানত অনুষ্ঠিত করলে বৈঠক। কেলোর সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির পাছতে সক্রিয় হয়ে পড়ছে পশ্চিমবঙ্গ সরকার। সংগঠনটির গতি বিধি নিরীক্ষণ করে জারি করেছে এলার্ট। অসমৰ 4 পশ্চিমবঙ্গৰ 6 জিলা সাঙুরি কমতাপর গঠনের দাবি কেলোর। মিয়ানমারত বাহর পাতি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছে কেলোর নেতৃত্ব। আলোচনার দোহাই দি পুনের সংগঠিত হয়েছে কেলো। সোশ্যাল মিডিয়া যোগে সদস্য ভর্তি অব্যাহত রাখিছে উগ্রপন্থী সংগঠনটে। অসমবঙ্গ সীমান্তর বিভিন্ন স্থানত ব্যাপক ধন দাবি কেলোর। ছদিনিয়াকৈ অনুষ্ঠিত কেলোর সাধারণ পরিষদের বৈঠক 15-20 জুনলৈ অজ্ঞাত স্থানত অনুষ্ঠিত করলে বৈঠক। কেলোর সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির পাছতে সক্রিয় হয়ে পড়ছে পশ্চিমবঙ্গ সরকার। সংগঠনটির গতি বিধি নিরীক্ষণ করে জারি করেছে এলার্ট। অসমৰ 4 পশ্চিমবঙ্গৰ 6 জিলা সাঙুরি কমতাপর গঠনের দাবি কেলোর। মিয়ানমারত বাহর পাতি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছে কেলোর নেতৃত্ব। আলোচনার দোহাই দি পুনের সংগঠিত হয়েছে কেলো। সোশ্যাল মিডিয়া যোগে সদস্য ভর্তি অব্যাহত রাখিছে উগ্রপন্থী সংগঠনটে। অসমবঙ্গ সীমান্তর বিভিন্ন স্থানত ব্যাপক ধন দাবি কেলোর। ছদিনিয়াকৈ অনুষ্ঠিত কেলোর সাধারণ পরিষদের বৈঠক 15-20 জুনলৈ অজ্ঞাত স্থানত অনুষ্ঠিত করলে বৈঠক। কেলোর সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির পাছতে সক্রিয় হয়ে পড়ছে পশ্চিমবঙ্গ সরকার। সংগঠনটির গতি বিধি নিরীক্ষণ করে জারি করেছে এলার্ট। অসমৰ 4 পশ্চিমবঙ্গৰ 6 জিলা সাঙুরি কমতাপর গঠনের দাবি কেলোর। মিয়ানমারত বাহর পাতি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছে কেলোর নেতৃত্ব। আলোচনার দোহাই দি পুনের সংগঠিত হয়েছে কেলো। সোশ্যাল মিডিয়া যোগে সদস্য ভর্তি অব্যাহত রাখিছে উগ্রপন্থী সংগঠনটে। অসমবঙ্গ সীমান্তর বিভিন্ন স্থানত ব্যাপক ধন দাবি কেলোর। ছদিনিয়াকৈ অনুষ্ঠিত কেলোর সাধারণ পরিষদের বৈঠক 15-20 জুনলৈ অজ্ঞাত স্থানত অনুষ্ঠিত করলে বৈঠক। কেলোর সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির পাছতে সক্রিয় হয়ে পড়ছে পশ্চিমবঙ্গ সরকার। সংগঠনটির গতি বিধি নিরীক্ষণ করে জারি করেছে এলার্ট। অসমৰ 4 পশ্চিমবঙ্গৰ 6 জিলা সাঙুরি কমতাপর গঠনের দাবি কেলোর। মিয়ানমারত বাহর পাতি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছে কেলোর নেতৃত্ব। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰা।